পানির নিচে 100 দিন। টানা 100 দিন পর পানির নিচ থেকে পৃথিবীর উপরিভাগে মানববসতিতে ফিরে এলেন ডক্টর জোসেফ টিটুরি। বলেছিলাম ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অধ্যাপক ও অবসরপ্রাপ্ত নেভাল অফিসার ডিটুরির কথা। সবাই তাকে ডক্টর ডিপসি নামেই ডেকে অভ্যস্ত, আর ডাকবেই না বা কেন, এমনিতেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডক্টরেট করেছেন এই মানুষটি, সেটাও বুঝতে চেয়েছেন সবসময়। কিন্তু তাই বলে টানা 100 দিন পানির তলে বাস করলে তাকে সমুদ্র পাগল ডক্টর তো বলাই যায় নাকি? এই গল্পের শুরুটা অবশ্য 2023 সালের 1 মার্চে স্কুবা ডাইভারদের সাময়িক বিশ্রামের জন্য বানানো ফ্লোরিডা কি লার্গো বেগুনে পানির 30 ফিট নিচে অবস্থিত এক লজে প্রবেশ করেন ডিটুরি। এর আগে তার মতো এই একই সাথে দুজন মানুষ অনেকটা সময় কাটান, জায়গা করে নেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। 73 দিন টানা সেখানে ছিলেন ক্রুস ক্যান্টেরল ও জেসিকা ফেইন, সেটাও 2004 সালের কথা। তো হিসাব মতো তাদের রেকর্ড ভাঙতে হলে লজে 74 দিন থাকলেই তো হতো, তাই না? কিন্তু না, পানির নিচে থাকার প্রেমেই যেন পড়েছিলেন ডক্টর ডিটুরি। 100 দিন থাকবেন ভাবলেন তিনি, আর যেই ভাবা সেই কাজ। মেরিন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহায়তায় শুরু হয়ে গেল তার সাগরতলে বসবাস। নিশ্চয় ভাবছেন এ আর এমন কি, কয়েকটা দিন পানির নিচে থাকতে হবে এটাই তো? না, আপনি যা ভাবছেন তেমনটা মোটেই নয়। পানির তলের এই লজের ভেতরটা মোটেও সাবমেরিনের মতো কিছু না, তাই এখানে থাকাকালীন পুরোটা সময় ডিটুরিকে যেতে হয়েছে নিয়মিত পানির চাপের মধ্য দিয়ে। প্রজেক্টের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট নেপচুন 100। কী করেছেন পানির নিচে ডিটুরি এতদিন ধরে? মুরগি আর মাছের ডিমের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়েছেন, ঘুমিয়েছেন, শরীর চর্চা করেছেন, আর সাথে নিয়মিত অনলাইন ক্লাস নিয়েছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তেমন কিছু না, শুধু সূর্যটাকে দেখার জন্যই মন আইডাই করেছে ডিটুরির এতদিন। তিনি বিশ্বাস করেন এভাবে পরিকল্পনা করলে খুব সহজেই মানুষ পানির নিচে বাস করতে এবং সমুদ্রের পরিবেশকে সুন্দর রাখতে পারবে। কী ভাবছেন, পানির নিচে এভাবে একটা ঘর বানিয়ে থাকার ইচ্ছে আছে কি আপনার?